আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মাম ইন ইউএসএ। তো এখন হচ্ছে আমার জন্য আমি একটু কফি বানিয়ে নিচ্ছি, আর দুধের পাতিলটা দেখে কেউ কিছু মনে করবেন না, এটা আমার মেয়ের দুধ জাল করার পাতিল, এটা আসলে আমি দুই দিন পরপর ক্লিন করি। তো যাই হোক, আমার গলার অবস্থা খুবই খারাপ, আমি আমার ভয়েসের জন্য প্রথমেই সবার কাছে সরি বলে নিচ্ছি। আমার অনেক ঠান্ডা লেগেছে, কাশি প্লাস হচ্ছে গলা ব্যথা, টনসিল বেড়েছে, তার জন্যই হচ্ছে বিকেলবেলা কফি খাচ্ছি, কফি খাচ্ছি। নর্মালি হচ্ছে আমি বিকেলে কখনো কফি বা চা কিছুই খাই না। আর হচ্ছে এখন হচ্ছে কফিটা খাওয়ার পর একটু বের হব। তো বলেছিলাম যে কিছু শপিং বাকি ছিল, তো আজকে হচ্ছে সেগুলো করতেই যাব। সারাদিন আসলে আমার শরীর এত খারাপ ছিল, তো সকালে বের হতে পারিনি, তো বিকেলবেলা এখন হচ্ছে প্রায় 5:30 মতো বাজে, তো কফিটা খেয়ে তারপর বের হব। এই তো কফিটা বানিয়ে নিয়েছি আর গরম গরম কফি খাবো। আসলে গলার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, আপনারা নিশ্চয়ই আমার ভয়েস শুনে বুঝতে পারছেন। তারপরও আসলে ভিডিওটা আপলোড দিলাম, যেহেতু আমার নতুন চ্যানেল তাই আপলোড দিলাম। আর এখানে হচ্ছে চাঁদটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর, তো আমি একটু ভিডিও শ্যুট করলাম। আর অনেকেই হচ্ছে চাঁদটা আসলে দেখার জন্য বাইরে বসে আছে দেখলাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা চলে এসেছি, আর দেখতেই পাচ্ছেন কত ধুলা আমার গাড়ির সামনের গ্লাসে। তো আসলে অনেকে মনে করে যে আমেরিকায় মনে হয় ধুলা ময়লা নেই, এটা আসলে একদম ঠিক না। আমেরিকাতেও আছে ধুলা ময়লা, কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক কম। আর এখানে হচ্ছে যে যে নিজের কাজ নিজেই করে, তো গাড়ি যদি একটুও নোংরা হয় সেটা নিজেরই ক্লিন করতে হবে। আর বাংলাদেশে আসলে আমরা সবাই ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট, তো তার জন্য আসলে ড্রাইভার যেভাবে রাখে সেভাবেই আসলে গাড়িটা থাকে। তো ওই তো এখন আমরা চলে এসেছি, আর হচ্ছে এই তো চলে এসেছি পার্কিংয়ের জন্য, এখন জায়গা খুঁজছি। তো এখানে হচ্ছে সবসময় পার্কিং অ্যাভেলেবল পাওয়া যায়, আর নিউ ইয়র্কে আসলে পার্কিং খুবই কষ্টকর। নিউ ইয়র্কে আপনি যদি মলে যান বা কারো বাসায় দাওয়াত খেতে যান, গাড়ি রাখা নিয়ে আসলে অনেক কষ্ট হয়। তো তার জন্যই আসলে এখানে ভালো লাগে যে গাড়ি রাখার কোনো ঝামেলা নেই। আর আমার হাজব্যান্ড হচ্ছে তার জন্যই আসলে নিউ ইয়র্কের বাইরের স্টেটগুলো পছন্দ করে বেশিও, যে নিরিবিলি, কোয়াইট, আর হচ্ছে এরকম গাড়ি পার্কিংয়ে কোনো ঝামেলা নেই। প্রত্যেকটা বাসার সাথে হচ্ছে সিঙ্গেল হাউসের সাথে পার্কিং থাকে, তারপর হচ্ছে এরকম টাউন হাউস বা কন্ডোর সাথেও পার্কিং থাকে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটা পার্কিং পেয়ে গিয়েছি, তো গাড়িটা পার্ক করে হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকে যাব। আর আমি হচ্ছে একটা কাজ করি, আপনাদের কারোর সাথে এমন হয় কি না আমি জানি না, আমি অনেক সময় দেখা যায় ভিডিও শ্যুট করার সময় আমি মানে ভিডিও যে বাটনটা আছে ওটাতেই আমি ক্লিক করতে ভুলে যাই। তো আমার মেয়ে আসলে এটা নিয়ে প্রায় হাসাহাসি করে, জামু তুমি এগুলো কী করো, তুমি তো আসলে এরকম করো, ভিডিও করো। কিন্তু অনেক সময় দেখা যায় আমার অনেক কিছু মিস হয়ে যায়, যে আমি হচ্ছে ভিডিও বাটনে ক্লিক করি নাই, তার জন্য অনেক সময় আমার মিস হয়ে যায় অনেক কিছু। তো যাই হোক, আমি আসলে একটু বোকা, আর হচ্ছে সহজ সরল, কোনো চালাকি আসলে আমার মধ্যে নেই। আর আমার ভিডিওতে বা আমার ব্লগে বা আমার লাইফস্টাইল আপনারা যা দেখবেন সবই আসলে রিয়েল, ফেক বলতে আসলে কিছু নেই। আমি ফেক আসলে দেখানো আমি মনে করি না যে ঠিক যে ফেক দেখায়, আমি যেমন তেমনই আপনারা দেখবেন। আর হচ্ছে মানে আমি মানে অনেক আহামরি কিছু বা অনেক এগুলো আমি দেখাতে আসলে তেমন একটা কমফোর্ট করি না, আমি যেমন সিম্পল আমি সেটাই আসলে পছন্দ করি। একটা সময় ছিল যে অনেক মানে অন্যরকম চলাফেরা ছিল, কিন্তু আসলে বয়সের সাথে সাথে মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায়, একটা এজে এসে কিন্তু আর আগের কিছুই থাকে না। তো আমার বেলাও ঠিক সেরকম, হয়তো আগে বুঝতাম না, এখন বুঝতে পেরেছি। একটা সময় অনেক জিনিসপত্র নষ্ট করেছি, যা মন চাইতো তাই কিনতাম, জামা কাপড়, মেকআপ,
সব কিছু মানে ডাবল ডাবল করতাম। তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ হচ্ছে এই বুস্টটা আমার মধ্যে দিয়েছে, তার জন্য আমি খুবই হ্যাপি। তো যাই হোক, এখানে তো দেখতেই পারলেন কি সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন। আসলে ক্রিসমাসের জন্য অনেক সুন্দর করে ডেকোরেশন করে প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা শপে হচ্ছে এত সুন্দর করে ডেকোরেশন করে, দেখতে খুব ভালো লাগে। আর হচ্ছে তো মগ কালেকশন, মগগুলো হচ্ছে অনেক সুন্দর, এগুলো হচ্ছে ক্রিসমাসের জন্য বের হয়েছে। কেউ কাউকে গিফট দিতে চাইলে দিতে পারে। তারপরে এই যে বাকেটগুলো সবই হচ্ছে ক্রিসমাসের গিফট। তো আমার মেয়ে হচ্ছে, বড় মেয়ে হচ্ছে ক্যান্ডেলের খুবই পাগল, তার হচ্ছে বাথ অ্যান্ড বডির ক্যান্ডেল হচ্ছে তার খুবই পছন্দ। আমার বাসায় যে কত রকমের ক্যান্ডেল আর হ্যান্ড স্যানিটাইজার যে সে কিনেছে, আমি কোনো একটা ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো। ও হচ্ছে এইগুলো খুব পছন্দ করে। আর হচ্ছে এই তো এই সক্সগুলো আমার খুব ভালো লাগছে, কিন্তু আসলে সক্স আছে তার জন্য আর কিনবো না। তো যাই হোক, এখান থেকে আমার একটু শপিং ছিল, কালকে কয়েকটা জিনিস পছন্দ করে রেখে গিয়েছিলাম কিন্তু নিতে পারিনি আমার বেবির জন্য, ও আসলে অনেক ডিস্টার্ব করতেছিল। তো আজকে হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে নিলাম। আর হচ্ছে এখান থেকে বের হয়ে হচ্ছে আরেকটা শপে যাব, ওখানে দেখি যদি কিছু পাই তাহলে নিব। আর হচ্ছে কালকে আসলে তেমন কিছু কিনতে পারিনি গতকালকে, খুবই অল্প কিছু শপিং করেছি, তার জন্য আসলে আপনাদের আমি দেখাইনি। আজকে সবগুলো একসাথে শেয়ার করব, অল্প অল্প করে আসলে দিলে ভিডিওতে, আসলে একটা ভিডিওতেই সব মানে সব কিছু দেওয়া ভালো, মোটামুটি একটা ভিডিওতে কমপ্লিট করা। আর আমি হচ্ছে 15 মিনিটসের উপরে হচ্ছে ভিডিও আপলোড করতে পারি না। তো আমি সবসময় ট্রাই করি যে 15 মিনিটসের কমই আমার ভিডিওটা যেন থাকে। তো এখন হচ্ছে আমরা রোসে চলে এসেছি। তো রোসে হচ্ছে আমি একটু টুকটাক জিনিস কিনেছি, তারপরেই তো বাচ্চারা একটু খাবে, তো এখানে চিজ পিজা নিয়েছি। তো বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো হচ্ছে আমি সেদিন ওয়ালমার্ট থেকে নিয়েছিলাম উইন্টারের জন্য লোশন, তারপর বেবির জন্য একটু লোশন, আমার বড়মের জন্য, ওর এই দুইটা পছন্দ, এগুলো হচ্ছে তার খুব পছন্দ, এটা হচ্ছে সে তার ব্যাকপ্যাকে রাখে সবসময়। আর হচ্ছে নিউট্রোজিনার হচ্ছে এই বডি ওয়াশটা হচ্ছে আমাদের মা, দুই মামের জন্য, আমার আর আমার মেয়ের জন্য। আমি কিন্তু আসলে এভাবেই কথা বলি, আপনারা আবার কেউ মাইন্ড করেন না যে এত মানে এইভাবে আসলে আমি কথা বলতে পারি না, আমি যেমন সেরকমভাবেই কথা বলি। তো এই হচ্ছে আমাদের দুই মামের জন্য, আমার মেয়ে আর আমি এটা ইউজ করি, আর আমার হাজব্যান্ড হচ্ছে অন্যটা ইউজ করে। তো আমি আসলে আচ্ছা পরে বলতেছি এই কথাটা। তো এখানে হচ্ছে বেবির জন্য একটা জুতা নিয়েছি, তো এই জুতাটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তো আমার বাসা থেকে আরও 30 মিনিটস দূরে একটা নর্ডস্টম র‍্যাক আছে, তো ওখান থেকে হচ্ছে আমার এই জুতাটা নিতে হয়েছে। এসব জায়গায় আমি আসলে পাইনি, আর আমার বাসার এই কাছে হচ্ছে টার্গেট ছাড়া আর টিজে ম্যাক্স বা মার্শাল বা রোসে আসলে তেমন ভালো বাচ্চাদের জুতা পাওয়া যায় না। তো হচ্ছে ওখান থেকেই নিলাম, আর নর্মালি হচ্ছে যে ফুট লকার থেকে আমরা জুতা কিনি, আর মাঝে মাঝে অ্যাডিডাস বা নাইকিতেও যাওয়া হয়। তো এখন হচ্ছে এই তো বাকি শপিংগুলো, আমি হচ্ছে এই তো কালকে বেবির জন্য একটা ঘরে পরার জন্য একটা পাতলা একটা সোয়েটার নিয়েছি। আমার মেয়ে আসলে ঘরে কিচ্ছু পরতে চায় না, ও খুবই ডিস্টার্ব করে, ঘরে মোজা পরতে চায় না, কোনো সোয়েটার পরতে চায় না। আর এখানে অবশ্য সেরকমভাবে পরতেও হয় না, কেননা বাসায় তো সারাদিন হিট চলে, তো ঠান্ডাটা আসলে এভাবে ফিল করা যায় না। তারপরও ছোটো বাচ্চা যেহেতু, আমি একটা লাইট সোয়েটার কিনলাম, এরকম আরও অনেকগুলো আছে তারপরও কিনলাম, আসলে দেখলে কিনতে ইচ্ছা করে। আর হচ্ছে এটা হচ্ছে অশকশের, আর হচ্ছে এই তো বড় মেয়ের জন্য কিছু কিনিনি, তার হচ্ছে সে হচ্ছে ম্যাসি থেকে কিনবে, বলেছে আম্মু আমি ব্ল্যাক ফ্রাইডে সেলে একটা জ্যাকেট যদি নেই তাহলে ম্যাসি থেকেই নিব। আর ওর হচ্ছে অনেক আছে, অনেক আছে, আসলে ছোটোটা তো এখনও কিছু বুঝে না, তাই কোনো আবদার করতে পারে না, কিন্তু বড়টার অনেক আছে, তার জন্য ওকে আসলে তেমন কিছু আর কিনে দেইনি, আর ওরও লাগবে না। আর অপ্রয়োজনীয় খরচ করা আসলে ঠিক না, অপচয় করা ঠিক না, এটা আমরা সবাই জানি।
এটা আসলে করা উচিত না। তো আমি হচ্ছে আমার জন্য দুইটা এরকম ট্রাউজার নিয়েছি, ঘরে পরার জন্য বা বাইরে রাফ ইউজের জন্য পরা যায়, যে হঠাৎ কোথাও গেলাম এটা পরে নিলাম। আর হচ্ছে এই তো একটা ব্ল্যাক, আর একটা হচ্ছে অ্যাশ কালার না কি কালার, ওইটা আপনারা বুঝে নেবেন, আমার ঠিক কালারটা মনে নেই নামটা। তো এগুলোর নিচে হচ্ছে একটু ই করা, রাবার সিস্টেম করা, এটাই আমার ভালো লাগে। আর হচ্ছে এখানে হচ্ছে বেবির জন্য, ও আচ্ছা আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়েছি সেম। আর হচ্ছে এখানে হচ্ছে বেবির জন্য একটা জ্যাকেট নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আমার ননদের বাবু হয়েছে রিসেন্ট, ওর 1 মাস হলো, তো বেবির জন্য হচ্ছে বেবির জন্য হচ্ছে আমি 2টা ড্রেস নিয়েছি, আর হচ্ছে আরও কিছু জিনিস বেবির জন্য কিনতে হবে। তো আমি হচ্ছে অনলাইনে অ্যামাজনে ওর জন্য একটা বেল্ট অর্ডার করেছি, তো ওটা যদি আসে আপনাদের দেখাবো। আর হচ্ছে বেবির জন্য হচ্ছে আরও লোশন টোশন অনেক কিছু কিনতে হবে, আর শীতের আরও 2-3টা জামা কিনবো বেবির জন্য। তো আমার হচ্ছে ভয়েসের জন্য আমি আবার সরি বলে নিচ্ছি, আপনাদের হয়তো শুনতে কষ্ট লাগতে পারে, আমার প্রচণ্ড গলা ব্যথা, মানে কাশি, গলার ভিতর অনেক খারাপ লাগতেছে। তারপরও আসলে ভিডিওটা ছাড়লাম, যেহেতু কালকে শপিং করেছি, আমি ব্লগটা আপলোড করতে পারিনি, তার জন্য করলাম। আর এই জুতাগুলো কি কিউট না, আমার এত ভালো লাগে ছোটো বাচ্চাদের কাপড়, মনে হয় যে ছোটো বাচ্চাদের কাপড়ই শুধু কিনি। আর এটা হচ্ছে আমার নূর মার জন্য একটা জ্যাকেট কিনেছি, আমার ছোটো মেয়ের জন্য, ওর নাম হচ্ছে আমির আফনান নূর, তো ওর জন্য হচ্ছে এই জ্যাকেটটা নিয়েছি। ভালো, এমনি লাইট লাইট, আমার কাছে জ্যাকেট একটু লাইটই ভালো লাগে, বেশি ভারী জ্যাকেট আসলে আমার ভালো লাগে না। আমি বাচ্চাদের ক্ষেত্রেও আসলে অত ভারী জ্যাকেট পরাই না, আমার কাছে মনে হয় ওর মনে হয় আনইজি লাগে। তো যাই হোক, এই হলো বেবির জন্য আর 3টা ড্রেস নিয়েছি এরকম ফুল স্লিভ। আর হচ্ছে এখন হচ্ছে কালকে যে শপিং করেছি ওইগুলো একটু দেখাই। তো ওখানে আসলে আমার হাসি আসতেছে যে আমি মানে ওগুলো বাসায় এনে আমি সব মানে প্যাকেট ট্যাকেট খুলে ফেলছি, তো আমার মেয়ে বলতেছে যে আম্মু তুমি না এগুলো দেখাবা, তো তুমি এগুলো খুলতেছো কেন? তো আমি কাগজ টাগজ ওরা খুব সুন্দর প্যাক করে দিয়েছিলো, আমি সব ফেলে দিছি। আমাকে বলতেছে যে আম্মু তুমি ফেলে দিছো, তুমি ওগুলো দেখাবো, আমার কাছে কিছু হবে না, সবাই বুঝতে পারবে, আসলে অভ্যাস নেই তো, জিনিসপত্র কিনে এনেই তো আগে হচ্ছে আমি ধুয়ে টুয়ে সব ইউজ করা শুরু করি। আর আমার হচ্ছে একটা খারাপ অভ্যাস আছে, যে কোনো জিনিসই যদি আমি কিনে নিয়ে আসি তো সেগুলো আমার ধুইতেই হবে, ধোয়া ছাড়া আমি আসলে ইউজ করি না কখনো। তো যাই হোক, তো এখান থেকে আমরা যখন মলে ছিলাম, তো মানে হঠাৎ করে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ফোন দিয়েছে যে কালকে হচ্ছে আমরা একটু ঘুরতে যাব। তো আমি হচ্ছে আমার এই অবস্থায় কখনোই যেতে চাইছিলাম না, কিন্তু আসলে আমার বড় মেয়ের জন্য যাওয়া লাগতেছে, যেহেতু কালকে সরকারি ছুটি মানে সোমবার। ও আসলে ও ফ্রেন্ড, ওরা মানে ভাই আরও 2টা মেয়ে, ওরা আসলে ফ্রেন্ড, তো ওরা আসলে যাবে, তো আমার মেয়ে যাবে না, মন খারাপ করে বসে থাকবে, তার জন্য চিন্তা করলাম যে থাক, শরীর যতই খারাপ হোক আসলে বাচ্চাদের খুশিটাই বড়, তো তার জন্য গেলাম শুধু মেয়ের খুশির জন্য। তো এই হচ্ছে চকলেটটা, ওরা হচ্ছে চকলেটটা কিনেছে, ওদের খুব পছন্দ আমার 2 মেয়ে। তো এই তো, সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই, আসলে বিদেশে একা একা থাকি, অসুস্থ হলে দেখার মতো কেউ নেই বাচ্চা 2টা নিয়ে, সবাই দোয়া করবেন। আর হচ্ছে কালকে যেখানে যাচ্ছি যেন সহি সালামতে পৌঁছাতে পারি, কালই চলে আসবো আবার। তো ওই ভিডিওগুলো হচ্ছে আমার আমি আপলোড করব নেক্সট হচ্ছে টিউজডে আর ওয়েডনেসডে, আমার ওই ভিডিওগুলো যাবে। তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।